আসসালামু আলাইকুম ন শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের জন্য আজকে আমাদের আয়োজন নবম দশম শ্রেণী বীজগণিত বইয়ের লক অধ্যায় থেকে তো মূল ক্লাসে যাওয়ার আগে বন্ধুরা আমি একটু তোমাদের সহযোগিতা চাচ্ছি তোমরা আমাকে সহযোগিতা করবে আমি আশা করি তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ একটু শেয়ার করে আমার সাথে শেয়ার করো যে তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কি না আমি একটু দেখি আমার ইয়েতে দেখতে পাচ্ছ তোমরা ওকে তোমরা আমার ছবি কি স্পষ্ট দেখতে পাচ্ছ সহযোগিতা করো কমেন্টসের গড়ে কমেন্টসে লিখে সহযোগিতা করো যে তোমরা আমার ইয়ে দেখতে পাচ্ছ কি না সাউন্ড স্পষ্ট কিনা প্লাস কি বলে ছবি স্পষ্ট কিনা আচ্ছা আমরা মাঝে ওকে তো শুনতে পাচ্ছি ইয়েস স্যার ইয়েস হ্যাঁ ঠিক আছে তো আমরা বুঝতে পারছি যে তোমরা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আর ছবি কি ক্লিয়ার ছবি ক্লিয়ার কিনা একটু আমাকে যদি জানাতে তোমাদের ছবি ক্লিয়ার পাচ্ছ কিনা তোমরা আমাকে যদি একটু জানাতে পাচ্ছ আচ্ছা তো আজকের এই লাইভ ক্লাসটি যারা এর মধ্যে অংশগ্রহণ করেছো তোমাদেরকে বলবো তোমরা যার যার পেজে শেয়ারটি প্রচুর লাইভটি প্রচুর শেয়ার করে দাও এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরাও আজকের এই ক্লাসটি ওরা দেখতে পারে তো আমি আমি নিজেও শেয়ার করে দিচ্ছি এই সময়টুকুতে তোমরা একটু শেয়ার করে নাও আমিও শেয়ার করে দিচ্ছি ওকে শেয়ার করে দাও আমিও শেয়ার করে দিয়েছি আশা করি তোমরাও শেয়ার করবে হুম থ্যাংক ইউ তাহলে আমরা এখন আমরা আলোচনায় যেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক তোমরা সাউন্ড ক্লিয়ার বলছো তোমরা ছবি ক্লিয়ার বলছো তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের মূল ক্লাসে আমরা যেতে পারি তোমাদের সহযোগিতা চাই আবার আবার তোমাদেরকে বলছি তোমরা শেয়ার করে দাও প্রচুর শেয়ার করে দাও তোমাদের পেজে আমিও করে দিয়েছি এবার আমাদের মূল আলোচনায় আমরা যেতে চাই আমি প্রথমেই তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই কিছু প্রশ্ন তো অবশ্যই করবো তাই না প্রশ্ন করবো কী প্রশ্ন বলো তো থ্রি টু দি পাওয়ার ফোর সমান কত তোমরা সূচকের চাপ্টারে শিখেছ যে সূচকের অধ্যায় যখন করিয়েছি যে থ্রি বেস বা ভিত্তি ফোর পাওয়ার বা সূচক ঘাপ থ্রি টু দি পাওয়ার ফোর মানই হচ্ছে যে থ্রি কতবার গুণ হবে তোমরা এখানে কি বলছো থ্রি কতবার গুণ হবে থ্রি গুণ হবে চারবার এক দুই তিন চার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর আমরা থ্রি টু দি পাওয়ার ফোর লিখেছি একবার আমরা এখানে এইটটি ওয়ান লিখে দিই কত লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখে দিচ্ছি এইটটি ওয়ান তাহলে আমরা লিখতে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু এইটটি ওয়ান তাহলে এই যে ভিত্তি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিত্তি দেখতে পাচ্ছি এই পাওয়ার কি বলছে ভিত্তি কতবার কত টাইমস গুণ হবে থ্রি ফোর টাইমস গুণ হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে এইটটি ওয়ান তাহলে থ্রি টু ওয়ান ফোর ইজিকাল টু আমরা কত বলছি এট্টি ওয়ান এখন তোমরা হয়তো বলছো স্যার এটি তো সূচক ইয়াস তাহলে লগারিদম কি লগারিদম কি লগারি দন তাই না এখন তোমাদের কাছে আমরা এটা লগারিদম নিয়ে একটু কথা বলবো যে তোমরা সূচক থেকে লগারিদমের মধ্যে কনভার্ট হতে পারো কি না আসলে কি তোমার ক্লাসের যদি শিক্ষক আসে শিক্ষক এসে যদি তোমাকে প্রশ্ন করে প্রশ্ন করে যে বলো তো থ্রির পাওয়ার কত হলে এইটটি হবে আবার বলছি তো থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে তুমি কি বলবে থ্রির পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হবে লগ পাওয়ার খুঁজে বেড়ায় লক সুকু ও রাশির মান বের করে যেমন এই সূচকটাকে লগ বলবে লক সেই ভিক্তি নিয়ে নিবে ভিক্তি নিয়ে সে বলবে থ্রির পাওয়ার কত হলে একট্টি ওয়ান হবে লক কী বলছে তোমাকে লক বলছে এই যে ভিকটি থ্রি থ্রির পাওয়ার কত হলে একট্টি ওয়ান হবে তুমি কিন্তু জেনেছো থ্রির পাওয়ার ফোর হলে একট্টি ওয়ান হবে তাহলে এটিকে আমরা লিখতে পারি কত ফোর এটিকে আমরা লিখতে পারি কত ফোর তাহলে লক কী বলছে লগ বলছে যে থ্রির পাওয়ার কত হলে একটি ওয়ান হবে ভালো করে খেয়াল করো এই একটি জিনিস খেয়াল করলে তোমাদের এক এক করে হতে থাকবে লগ বলছে কি যে থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে তুমি কি বলছো তুমি বলছো থ্রির পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হবে রাইট এবার উল্টো দিকে আবার যাও লক চলে গেল। লগ নেই তাহলে থ্রি পাওয়ার থ্রির জায়গায় দিয়ে দাও থ্রি টু দি পাওয়ার ফোর ইজ টু ওয়ান আবার তোমাদেরকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে থ্রি টু দি পাওয়ার ফাইভ বলি তোমাকে এবার আমি টু দি পাওয়ার ফাইভ সমান একটু গুণ করে নাও কত থার্টি টু থ্রি টু দি পাওয়ার ফাইভ সমান কত থার্টি টু এখন শিক্ষক এসে তোমাকে জিজ্ঞেস করলো হ্যাঁ শিক্ষক লক্ষ্যে শিক্ষক বানিয়ে দিই হ্যাঁ কি বলো শিক্ষক তোমাকে জিজ্ঞেস করছে যে বলো থ্রির পাওয়ার কত হলে থার্টি টু হবে কি বলছে থ্রির পাওয়ার কত হলে থার্টি টু হবে তার মানে হচ্ছে থ্রি কতবার গুণ করলে তুমি থার্টি টু পাবে তুমি কিন্তু সূচকে শিখে আসছো থ্রি টু পাওয়ার ফাইভ তাহলে থ্রির পাওয়ার হবে কত ফাইভ থ্রির পাওয়ার ফাইভ হলে থার্টি টু হবে এবার আবার পিছনে চলে যাও থ্রি টু দি পাওয়ার ফাইভ ইজিকাল টু থার্টি টু একটা মজার ব্যাপার এখানে ঘটছে খুব ভালো করে খেয়াল করবে মজার ব্যাপারটি কি মজার ব্যাপারটি হচ্ছে যখন লগ থাকছে না তখন এই জায়গাটা চেঞ্জ হচ্ছে এই জায়গাটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে খেয়াল করেছো কিন্তু ভিত্তির কোনো পরিবর্তন নেই ভিত্তি যা লগেও ভিক্তিতা কিন্তু কি হচ্ছে এই জায়গাটা পরিবর্তন হচ্ছে তাই না যখন লগ চলে আসছে তখন ভিক্ষির পাওয়ারটা তুমি অ্যান্সার হিসাবে লিখছ আর যখন লগ থাকছে না তখন ভিত্তির পাওয়ার যে আছে তাকেই দিয়ে দিচ্ছ এটা হচ্ছে সূচকীয় আর এটা হচ্ছে লগারিগম এটা হচ্ছে কি লগারিদম বা কি লগ আচ্ছা এখন আমরা তোমাদেরকে আরও কিছু প্রশ্ন করব। তোমরা উত্তর দিবে অবশ্যই সেই উত্তরগুলো আমরা একটু তোমাদের কাছ থেকে জানবো তার আগে আমি একটু বট্টা মুছে দিই টিস্যু এবার কিন্তু এই এটার ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা পালা এবার কিন্তু আমি প্রশ্ন করব। তোমরা কিন্তু কমেন্টস বক্সে ছটপটে উত্তর দিবে আমি কিন্তু এবার তোমাদের কাছে কি উত্তর আশা করছি তাই না হ্যাঁ অবশ্যই আমি তোমাদের কাছে উত্তর আশা করছি আমি কিন্তু মোবাইল হাতে নিয়েছি দিরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারুফ হাসান আপনি তো স্যারকে আমি বুঝতে পারিনি নাইস মোহাম্মদ হানিফ ছা ইসলাম ওকে দুশো তেতাল্লিশ আচ্ছা দুশো তেতাল্লিশ কী বলেছ আমি অবশ্যই বুঝতে পারছি না থার্টি টু যারা থার্টি টু বলেছ শার ইসলাম থ্যাংক ইউ থার্টি টু ঠিক আছে

তুমি লিখেছ দুশো তেতাল্লিশ একটু তোমার জন্য আমি একটু বোর্ডে লিখেছি তোমরা একটু গুণ করো দু দোকানে চার হ্যাঁ চার দট আট দোকানে ষোলো ষোলো দৌনে কত বত্রিশ তো ঠিক আছে আমাদের তো তোমরা কেউ কেউ দুশো তেতাল্লিশ লেখেছ তো আমাদের ছিল টু টু দিবার ফাইভ ছিল আমাদের টু টু দিপার ফাইভ আর যদি আমি আমার আমি যদি থ্রি টু দিবার ফাইভ বলে থাকি তাহলে অন্য কথা টু টু ফাইভ যখন হবে তখন থার্টি টু হবে ওকে আর যদি আমি যেহেতু এখানে দুটো অপশনই আসছে কেউ কেউ বলেছে থার্টি টু কেউ বলেছে দুশো তেতাল্লিশ আমি কি একটু এটা একটু ক্লিয়ার করে নাও এটা একটু ক্লিয়ার করে নাও আমি যদি টু টু দুবার ফাইভ বলে থাকি থার্টি টু হবে আর যদি থ্রি টু দিবার ফাইভ বলে থাকি তাহলে তুমি যে লিখেছো তুমি একে তোমার নামটা কি বলতো তোমার নামটা তোমার নামটা উপরে চলে গেলো আচ্ছা থ্রি টু বাই ফাইভ যদি বলি তাহলে দুশো তেতাল্লিশ আমি টু টু বাই ফাইভ লক্ষ্য করো টু টু বাই ফাইভ যদি হয় তাহলে হবে থার্টি টু আর থ্রি টু ফাইভ যদি হয় দুশো তেতাল্লিশ আমি হয়তো একটু আগে এটা কারণ যেহেতু দুটো অপশনে আসছে আমি এটা লিখেছি না এটা লিখেছি আমি আসলে এই মুহূর্তে খেয়াল করতে পারছি না যদি এইটা হয় তাহলে কিন্তু লক কী বলবে দেখো তো লক বলবে কি বেস তো একই থাকবে তাই না লগ বলবে থ্রির পাওয়ার কত হলে টু হান্ড্রেড হবে লক বলবে কি লগ বলবে থ্রির পাওয়ার কত হলে টু হান্ড্রেড হবে উত্তরটি কি আসবে উত্তরটি আসবে ফাইভ উত্তরটি আসবে ফাইভ যদি থ্রি টু পাওয়ার ফাইভ হয় তাহলে লগ এই ধরনের ব্যবহার করবে আর যদি টু দি পাওয়ার ফাইভ হয় তাহলে থার্টি টু আমি আবার বলছি দুটি অপশন দেখার কারণে আমি এইটিকে আবার লিখে দিচ্ছি দুটি অপশন দেখার কারণে এখানে লগ ভিত্তি এটি থাকবে বেস টু লকটি বলতে চায় লকসূচক রাশির মান খুঁজে পাওয়ার খুঁজে বেরায় তাহলে সে বলতে চাবে যে 2 এর পাওয়ার কত হলে থার্টি টু হবে টুয়ের পাওয়ার কত হলে থার্টি টু হবে তুমি জানো এর পাওয়ার কত হলে ফাইভ হলে থার্টি টু হবে রাইট তাহলে আমি আবার একটু তোমাদের কমেন্টসগুলো দেখি একজন বলেছে স্যার টু টু পাওয়ার ফাইভ হবে টুয়েলভ পাওয়ার ফাইভ হলে থ্যাংক ইউ স্যার কতক্ষণ থেকে ক্লাস হচ্ছে খুব বেশি যে হয়েছে তা কিন্তু না এখন আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাই তা হচ্ছে যে লক তো কি বড় বড় গুণ ভাগ নিয়ে খেলা করে তাই না বিশাল বড় সংখ্যা যেগুলো তোমরা হয়তো কি তোমাদের চিন্তা করতে সমস্যা হবে তো আমি বলছি এখানে বলছি লগ টেন আমরা ভিত্তিটি দিয়ে দিলাম কত টেন দিয়ে দিলাম এখন দশ হাজার বিশ হাজার এক লক্ষ দিয়ে দিই হ্যাঁ পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এখন লক তোমাকে কি বলতে চাচ্ছে লগ তোমাকে বলতে চাচ্ছে যে দশ কতবার গুণ করলে এই এক লক্ষ হবে একক দশক শতক হাজার ওজ লক্ষ টেন কতবার গুণ হবে কতবার গুণ হবে এখন তুমি তো এখান থেকে এত বড় সংখ্যাটাকে ছোটো করে লিখে ফেলবে লগ দেখো কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ কয়টা শূন্য পাঁচ তাহলে ট্রেনের উপরে যখন তুমি কী দিবে পাঁচ দিবে মানে টেন টু দিবার ফাইভ যখন দিবে তখন কী হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এটির অ্যানসার হবে কত ফাইভ হবে এটির অ্যান্সার হবে কত ফাইভ হবে এখন লক থেকে যখন আবার আমরা কী সূচকে চলে যাই তুমি দেখো হ্যাঁ এই জায়গাটা কী করে স্থান বিনিময় করে এই জায়গাটা কী করে দেখো তো ফাইভ চলে যায় এখানে আর এই যে এক লক্ষ চলে আসবে এখানে তাহলে তোমাকে যদি আমি এখন কিছু কথা বলি সেটা তোমাকে বলতেই হবে তোমরা যারা এখন সরাসরি দেখছ কিছু প্রশ্ন আমি করবো তোমরা উত্তর দিবে ওকে আমি এবার তোমাদেরকে বলতে চাচ্ছি লগ অফ ওয়ান বেস টেন লোক কি বলতে চাচ্ছি এই জায়গাতে লিখবো আমরা লগ অফ ওয়ান বেস টেন সমান কত চটপটে উত্তর চাই চটপটে উত্তর চাই তোমাদের কাছে আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই সূচকের মান তোমরা বের করে দাও তোমরা মান বের করে দাও এইখানে শূন্য দিয়ে দিলাম এখানে যখন শূন্য দিয়ে দিলাম লগ অফ ওয়ান বেস টেন ইজিক্যাল টু জিরো যখন আমি তোমাদেরকে বললাম তখন লগ যখন থাকবে না তুমি কি করবে বলো তো লগ যখন থাকবে না তখন কি করবে টেন টু দি জিরো ইজিক্যাল টু ওয়ান বলবে সাম সামথিং টু দি জিরো ইজিক্যাল টু ওয়ান বলবে মনে আছে সে কথাগুলো কি মনে আছে তোমাদের অবশ্যই মনে আছে তাহলে আমরা লগ অফ ওয়ান বেস টেন ইজিক্যাল টু কত বলতে পারি জেরো বলতে পারি আচ্ছা এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই এটি কিন্তু অবশ্যই দেখব এটি কিন্তু অবশ্যই দেখব দু নম্বর তোমাদের কাছে আমি কিন্তু দেখব লগ অফ টেন আর আমরা বেস দিয়ে দিচ্ছি টেন এখন আনসার চাই আনসার চাই লক তোমাকে বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে এই যে ভিত্তি টেন টেনের পাওয়ার কত হলে টেন হবে কে বলবে টেনের পাওয়ার কত হলে টেন হবে আমি একটু দেখতে চাই চটপটে উত্তর চাই টেনের পাওয়ার কত হলে টেন হবে ইয়স ইয়েস মাহিন ওয়ান নূর সৈয়দ নুর লামিয়া রহমান ওয়ান মোরশেদ কাবির ওয়ান করবি হাকিম ওয়ান স্নেহা ইয়াসমিন ওয়ান সুমাইতা বিনতে সুমাইয়া সুমাইয়া বিনতে সুলাইমান ওয়ান দিদার করিম ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান হবে অসংখ্য ধন্যবাদ কেবলমাত্র টেনের পাওয়ার ওয়ান হোলি টেন হবে টেনের পাওয়ার ওয়ান হোলি টেন হবে তাহলে এটি মান হচ্ছে কত ওয়ান রাইট তোমরা কি আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছো আচ্ছা এবার তিন নাম্বার তিন নাম্বার আমি তোমাদের জন্য লিখছি তিন নম্বর তোমাদের জন্য লেখা লগ লগ অফ ওয়ান একটা ভিত্তি দিয়ে দিই এ আচ্ছা ভিত্তিটা অন্য কালি দিয়ে দিই হ্যাঁ আমরা ভিত্তিটা রেড কালি ব্যবহার করি এ সমান কত এখন আমি জানতে চাই লগ তো সূচক রাশিমান বের করে তাই বলেছি আমরা তাই না এখন এর পাওয়ার কত হলে ওয়ান হবে গত দুটি ক্লাসে তোমরা কিন্তু শিখেছ এর পাওয়ার কত হলে ওয়ান হবে বলো এর পাওয়ার কত হলে ওয়ান হবে আমি দেখতে চাই কে কে লেখেছ দেখি এর পাওয়ার কত হলে ওয়ান হবে ওকে লামিয়া রহমান জেরো এস এ মিথু ওয়ান বলেছ সরি সাঈদ ইসলাম নেহা জেরো ওকে রাইসুল হাসান বিনতে সুলাইমান। আমাদের কিছু স্টুডেন্ট আমরা মনে হয় প্রতিটা ক্লাসই পাচ্ছি নাসরিন আক্তার স্যার জেরো হবে নাফি নাফি ব্রেকেটে নাফি লেখা থ্যাংক ইউ তাহলে আমরা তো জানি সামথিং সামথিং টু দি পাওয়ার জেরো ইজিকল টু কত ওয়ান তাহলে আমরা এখানে কত লিখবো এ টু দি পর জেরো ইজিক্যাল টু ওয়ান তাহলে লগ অফ এ টু দ্য বেস এ ইজ ইজিক্যাল টু ওয়ান ইজ ইজিক্যাল টু কত ওয়ান ভুল ভুল রাইট কী হবে বলো জিরো হবে ইয়েস জেরো হবে ফাইন এবার তোমাদের কাছে আমি আবার একটু আসবো চার নাম্বার নিয়ে চার লগ অফ এ টু দ্য বেজ অফ এ সমান কত প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হয় বলো এর পর তো ওয়ান হলে এ হবে তাহলে এর পাওয়ার কত হবে ওয়ান তাহলে আমরা এখানে কত লিখবো আমরা এখানে লিখব ওয়ান আমরা এখানে লিখবো কত ওয়ান লিখবো ওকে এবার তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে লগ থেকে যখন আমরা সূচকীয় রাশিতে যাচ্ছি তখন লগ যখন সরে যাচ্ছে তখন এই জায়গাটিকে আমরা কি করে করছি স্থান বিনিময় করছি কি করছি বন্ধুরা স্থান বিনিময় করছি তাহলে আমি এখন তোমাদের যদি বলি লগ অফ অ্যান পাঁচ নাম্বার লগ অফ এন বেস টেন বা এ বা বিয়ে দিলাম এ সমান এক্স হলে এখন লক তী করে সূচক রাশি বের করে নিয়ে আসে তাই না তাহলে আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে লগ অফ এন টু দ্য বেজ এ সমান এক্স হলে লোক যখন সরে যাবে তখন এই জায়গা কি হয় আমরা বলেছিলাম এই জায়গা কি হয় বলো তো স্থান বিনিময় করে স্থান বিনিময় করে তাহলে এত হলে আমরা এখান থেকে লিখতে পারি কি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এন এই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা এন লিখতে পারি রাইট ওকে কিন্তু এখানে একটি শর্ত আছে এ কিন্তু শূন্য থেকে বড় হতে হবে এ ওয়ান হওয়া চলবে না কি কি বলেছি এ কিন্তু শূন্য হতে হবে এ কিন্তু শূন্য থেকে বড় হতে হবে আর এ ওয়ান হওয়া চলবে না এ কি এ হচ্ছে শূন্য থেকে বড় হতে হবে আর এ ওয়ান হওয়া চলবে না আচ্ছা এখন একটি প্রশ্ন একটি কথা তোমাদেরকে বলতে চাই এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন মানে পাওয়ারের কথা বলছি এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন এ গ্যাটার দেন জিরো হতেই হবে অর্থাৎ এ টু দিপার এক্স সর্বদা ধনাত্মক এ টু দিপার এক্স সর্বদা কি ধনাত্মক এক্স ধনাত্মক হোক অথবা কী হোক ঋণাত্মক হোক এ ইজ গ্যাটার দেন জিরো হবে এ ইজ গ্র্যাটার দেন কী হবে জিরো হবে তার মানেই এ টু দিপোয়ার এক্স সর্বদা কী হবে ধনাত্মক হবে তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে এবং বাস্তব শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের মান পাবে না শূন্য বা কি কি বললাম শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের মান পাবে না আচ্ছা তাহলে আমরা এই শর্তগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবার তোমাদের কাছে আবার 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 আরেকটি কথা বলবো সেটি হচ্ছে একটি সূত্র যারা নবম দশম শ্রেণীতে আছো তারা হয়তো এর মধ্যে জেনে গিয়েছ যে লগ অফ এম ইন্টু এন ইজিক টু লগ এম প্লাস লগ এন এই প্রমাণটি তোমরা এরই মাঝে জেনে গিয়েছো আমি একটু ছয় নম্বর দিয়ে লিখবো যদি তোমাদের নিচে দেখা যায় যদি দেখা যায় আমরা বেস যে কোনো একটা দিতে পারি আমরা এখানে বলছি লগ এম ইন্টু এন সমান এখানে বলছি একটু অন্যকালী ব্যবহার করব খুব কম ছোটো জায়গার মধ্যে লিখছি সমান এখানে বলবো যে লগ অফ এম প্লাস লগ অফ এন এখন আমরা ভিত্তি যদি ভিত্তি না থাকে তাহলে আমরা টেন ধরে নিব ভিত্তি যদি না থাকে তাহলে আমরা কী ধরে নিব টেন ধরে নিব কারণ আমরা তো জানি যে দুই ধরনের লগ আছে তাই না একটা স্বাভাবিক আর একটা সাধারণ তাই না একটা ই ভিত্তিক আরটা হচ্ছে টেন ভিত্তিক ল কয় ধরনের দুই ধরনের আছে তো আমরা এটা না থাকলে আমরা যদি যন্ত রাশির ক্ষেত্রে আমরা ই ধরে নিলাম সংখ্যার ক্ষেত্রে টেন ধরে নিলাম আচ্ছা যাই হোক আমরা এখানে এ দিয়ে দিলাম কত দিয়ে দিলাম ভিত্তি এ দিয়ে দিলাম এই প্রমাণটি আমরা একটু করার চেষ্টা এখন করব তো আমরা কি প্রমাণ করতে চাচ্ছি লগ অফ এম এন বেস এ ইজিকাল টু লগ এম প্লাস লগ এন সুযোগও কিন্তু দেখেছো যোগের সাথে একটা গুণের সম্পর্ক আর বিয়োগের সাথে একটা ভাগের সম্পর্ক ভাগের সাথে একটা বিয়োগের সম্পর্ক এই ব্যাপারটা কিন্তু অলরেডি এর মধ্যে দেখেছো তো আমরা ধরে নেই একটু আমি আশা করি এখানে দেখা যাচ্ছে তোমাদের ধরে লগ কথাই বলি লগ অফ এম টু দ্য বেস এ ইজিক টু এক্স ধরে নিলাম এবং লগ অফ এন আর এটা ধরে নিলাম ওয়াই এবার লককে আমি সরিয়ে দিব লককে সরিয়ে দিব এই সূত্রটির দিকে একটু খেয়াল রাখো আমি যে পাঁচ নাম্বার সূত্রটি দেখতে পাচ্ছি যে লক অফ এন বেস হলে আমরা কি লক যখন থাকবে না এ টু দি পাওয়ার এক্স টু এন এ টু দি পাওয়ার এক্স টু কি লিখব এন লিখবো এখানে আমাদের যখন লগ থাকবে না কি হবে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এম হবে রাইট কোন আপত্তি কারো কোন আপত্তি আছে আচ্ছা আর এখানে আমরা কী লিখবো বলো তো এ টু দি পাওয়ার ওয়াই ইজিকাল টু কী লিখবো এন লিখবো এতে কি কারো কোনো আপত্তি আছে কারো আচ্ছা এবার আমরা গুণ করে দেব লগ এম এন কি চেয়েছে আমাদের এখানে গুণ চেয়েছে ওকে গুণ করে দিই তাহলে আমরা যদি এখানে গুণ করে দিই এখানে লক্ষ্য করো এই দুটা গুণ হবে গুণ করে দিই সুতরাং এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু এম এন রাইট ওর রং রাইট আচ্ছা এবার আমরা বা সূচকের নিয়ম ভিত্তি এক ভিত্তি যখন এক থাকবে পাওয়ার কী হবে পাওয়ার যোগ হবে তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইজিক্যাল টু এম এন এবার তোমাদেরকে প্রশ্ন করবো কিন্তু আমি লগ চলে এসেছে লক চলে এসেছে কি হবে হাতে আমি মোবাইল নিয়েছি তোমাদের কমেন্টস দেখছি লক চলে এসেছে আচ্ছা তার আগে আমি একটু বলে নিই যে সূচকের ভিত্তি যা থাকে লগের ভিত্তি তো কী তাই থাকে শুধু এই জায়গাটা কি হয় এই জায়গাটা কি হয় বলো একটু শুনতে চাই তোমাদের মুখে দেখি ওকে স্থান বিনিময় করবে সোয়াইব সুলাইমান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব চমৎকার ক্লাসে অংশগ্রহণ করো স্থান বিনিময় করবে স্থান বিনিময় করবে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হবে চলে যাবে তাহলে এই অ্যামেন চলে আসবে এইখানে অর্থাৎ লগ অফ এম এন সমান হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই ফাইন অনেকেই লেখেছ চেঞ্জ বাংলায় লিখেছ আমার বজ্র ভালো লাগছে চটপটে আর এখানে আমরা লিখতে পারি লগ অফ এম এন টু দ্য বেজ অফ এ টু দ্য বেজ এ ইজিক টু এর মান কত এক্সের মান হচ্ছে লগ অফ এম বেস এ এখানে আমরা লিখছি লগ অফ এম বেস এ আর এই প্লাস চিহ্ন ওয়াইয়ের মান কী আছে আমাদের আগে থেকে এখানে আছে লগ অফ এম বেস এ তাহলে আমাদের ছয় নম্বর সূত্রটি প্রমাণ হয়ে গেল ছয় নম্বর সূত্রটি আমাদের কি প্রমাণ হয়ে গেলো এই সূত্র এখনই আমাদের কাজে লাগবে এই সূত্র স্যার আরেকবার বুঝান আফসানা হাসান স্যার আরেকবার বুঝান আরেকবার বুঝান থ্যাংক ইউ তোমার জন্য তোমার জন্য সত্যি আমার চোখে পড়ে গেল তোমার কমেন্টসটা তো যে কারণে তোমার জন্য আমরা এই প্রমাণটা করতে চাচ্ছি তো আমাদের এই যে লগ অফ এম বেজ এ সমান এক্স নিয়েছি আর লগ অফ এন বেস এ এটাকে আমরা ওয়াই নিয়েছি তো আমরা যে এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি আমাদের লগ নেই সূচক রাশিতে যখন চলে যাব তখন এই জায়গাটা কি হয়ে যায় বলতো স্থান বিনিময় করে যায় তাহলে এক্সটা চলে যাবে এখানে এমটা চলে আসবে এখানে এ টু দি পার এক্স ইজিক্যাল টু এম এ টু দিপার এক্স ইজিক্যাল টু এম আচ্ছা আবার এখানে যখনই আমি সূচক রাশিতে নিয়ে যাব তখন এই জায়গা তো কী হবে স্থান বিনিময় করবে তাহলে এখানে হবে এ টু দি পার ওয়াই ইজিক্যাল টু এম ওকে খুব বেশি নাড়া যাবে না এবার আমাদের যেহেতু গুণের একটা ব্যাপার কাজ করছে প্রমাণে গুণের একটা ব্যাপার কাজ করছে সুতরাং আমরা গুণ করে দিব এটু দিপার এক্স আর এটু ওয়াই গুণ করে দিলাম আর ডান পাশে এম আর এন কি হয়ে গেল গুণ হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার সূচকের নিয়ম ভিত্তি মিলে গিয়েছে গুণের কারণে পাওয়ার যোগ হবে তাহলে পাওয়ার যোগ করে দিলাম এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে এম এন এখন আবার লকে পাঠাচ্ছি লকে পাঠালে লক কি বলে লকে পাঠানোর সাথে সাথেই কি এই জায়গাটা কি হয়ে যাবে স্থান বিনিময় হয়ে যাবে তাহলে লগ যখন এখানে আসলো এই এম আসবে এখানে আর এই পাওয়ারটা চলে যাবে কোথায় এখানে কারণ লক তো কি পাওয়ার খুঁজে বেড়ায় তাই না তাহলে এই পাওয়ারটা চলে যাবে কোথায় এখানে এবার আমাদের মান বসার পালা লগ অফ এম এন বেস এ এক্সের এর মানটা বলো তো এক্সের মানটা কত এক্স এর মানটা ছিল লগ অফ এম বেস এ আর ওয়াই এর মানটা কত ছিল লগ অফ এন বেস এ আমরা সাইড নোট দিয়ে দিই যে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে বলেছিল যে আবার বোঝাতে বুঝেছো কি না একটু আমি কমেন্টসের ঘরে দেখতে পারি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে থ্যাংক ইউ বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ ওকেলটা বুঝিনি আচ্ছা আব্দুর রফ রানা স্যার ফিফ একজাম্পলটা বুঝিনি এইটা বুঝিনি এটার জন্য আমি আবার একটু পিছনে ব্যাক করব ক্লাস লেট করে ঢুকার কারণে প্রবলেমটা হয়েছে তো আমি আরেক একটা দেখাচ্ছি এটার জন্য আরেকটা দেখাচ্ছি এখানে আমার আসলে একটা ইয়ে করার কথা আমি উপর থেকে একটু মুছে দিব। উপর থেকে একটু মুছে দিই না নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিয়েছ উপর থেকে একটু মুছে দিলাম পাঁচ নাম্বারটা একটু বুঝতে চেয়েছি পাঁচ নাম্বারটা আব্দুর রাউফ রানা ওকে থ্যাংক ইউ আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইজ এখন আমরা বলেছিলাম যে লক কী চাই লক সূচক রাশির মান বের করতে চায় তাহলে যখন আমরা বলছি লগ টু এখন লগ বলবে যে টু এর পাওয়ার কত হলে এইট হবে লগ কি বলতে চায় টু এর পাওয়ার কত হলে এইট হবে তুমি কিন্তু জানো টু এর পাওয়ার থ্রি হলে এইট হয় কারণ এই টু এর পাওয়ার থ্রি মানে হচ্ছে টু কতবার গুণ টু হচ্ছে তিনবার গুণ তাহলে টু এর পাওয়ার কি হবে থ্রি হলে এইট হবে রাইট আবার উল্টো দিকে যখন যাব লক যখন থাকবে না দেখো এই জায়গাটা কি করেছে স্থান বিনিময় করেছে তখন এখানে হবে কি টু কিউব ইজিক্যাল টু এইট তাহলে যখন লগ থাকবে না তখন আমরা কি করে দিব স্থান বিনিময় করে দিব তাহলে পাঁচ নম্বরটি হচ্ছে লগ অফ এন বেস এ ইজিক্যাল টু এক্স তাহলে যখন লগ থাকবে না এই এক্স চলে আসবে যে পাওয়ারটি আমরা তো জানি এই আনসারগুলো পাওয়ার এই আনসারগুলো পাওয়ার আমরা জানি এই আনসারগুলো কি পাওয়ার ঘাত সুচক তাহলে এই পাওয়ারটা চলে আসবে ভিত্তির উপর পাওয়ার তো ভিত্তির উপরই থাকবে এটি দুপা এক্স ইজিক্যাল টু এন আমি আশা করি রোফ তুমি বুঝতে পেরেছ এবং তোমার কমেন্টসের আশায় আমি থাকছি তুমি বুঝতে পেরেছ কি না এই আশাতে আমি থাকছি ওকে থ্যাংক ইউ এবার আমি আরেকটি সূত্র নিয়ে তোমাদেরকে মাস লিনা সার্কলিয়ার থ্যাংক ইউ ক্লাসের মধ্যে এভাবে স্টিক স্টিকার পাঠানো উচিত না সামন হয়তো স্টিকার পাঠিয়েছে আকিস কলেজ এট স্কুল থ্যাংক ইউ তাই খেতে আকে স্যার বোর্ড ক্লিয়ার না বোর্ড কি ক্লিয়ার না আমি একটু দেখে নিই তো বোর্ড কি ক্লিয়ার না না বোর্ড তো ক্লিয়ার হয়তো তোমার নেটটা স্লো যাচ্ছে আমি দুটা জায়গায় আমার হাতে একটা আর মোবাইলও আমি ওপেন রেখেছি আমি মোবাইলেও একবার তাকাচ্ছি আমি আমার ল্যাপটপেও তাকাচ্ছি আচ্ছা বুঝছি স্যার আব্দুর রফ থ্যাংক ইউ তুমি এখন বলেছে বুঝছি স্যার তোমাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা বলা হয়নি আমি তোমাদের সাথে আজকে লাইভ ক্লাসে আসছি মোহাম্মদ মুরাদ হোসেন সরকার সিনিয়র শিক্ষক ভিকর ন্যাশন উন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং মাস্টার ট্রেনার সৃজনশীল পদ্ধতি প্রশ্নপত্র প্রণয়ন এবং কি পরিশোধন ওকে বোর্ড ক্লিয়ার অনেকেই বলছি বোর্ড ক্লিয়ার স্যার ইসলাম বোর্ড ক্লিয়ার আচ্ছা কিছু স্টুডেন্ট আমাদের নিয়মিত আমরা দেখতে পাচ্ছি বড্ড ভালো লাগছে তো আমরা আমি আমার আমি দু জায়গাতেই দেখছি সুতরাং এবার আমি তোমাদেরকে একটু আরেকটি সূত্র নিয়ে কথা বলবো আরেকটি সূত্র নিয়ে কথা বলবো তোমরা একটু আমার সাথে শেয়ার করো দেখো তা হচ্ছে আমি যাই যাইনি না কেন পাওয়ার নিয়ে নিই টু একটা পাওয়ার নিয়ে নিই মনে করো ভিত্তি এ নিয়ে নিলাম বি নিয়ে নিলাম টেন ভিত্তিক নিয়ে নিলাম একটা ভিত্তি আমরা নিয়ে নিলাম আর এখানে বললাম টু কিউ তাহলে এই যে টু এর পাওয়ার যে তিন আছে টু কয়বার গুণ হবে তিনবার টু কয়বার গুণ হবে তিনবার গুণ হবে তাহলে আমরা তিনবার গুণ করে দিই লগ এখানে এক দুই তিন টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার থ্রি দেখার কারণে আমরা এখানে লিখেছি টু একবার দুবার তিনবার গুণ করেছি সবাইকে আমার সাথে একমত এবার এই সূত্রটির দিকে একটু তাকাও তো এই সূত্রটির দিকে তাকাও log এম log mn এম m লগ এম আমরা ভিত্তি বেজ এ দিয়েছি তাহলে লগ অফ এম এন বেজ এ ইজিক্যাল টু লগ অফ এম বেজ এ প্লাস লগ অফ এম বেজ এ আমি তো বলেছি যে যে সাধারণ লগের মধ্যে কোনো ব্যক্তি নাও থাকতে পারে তখন টেন ব্যক্তি ধরে নিতে হবে ওকে আচ্ছা এখন যেহেতু গুণের কারণে কী হবে যোগ হবে তাহলে এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি গুণের কারণে আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে যোগ করে দিচ্ছি দেখো একটা আবার কি এখানে ভিত্তি আমাদের বেজ আছে এ দুটা আর এখানে তাহলে কি হলো লক টু প্লাস লক টু প্লাস লক টু ভিত্তি যা থাকবে তাই লিখবো লক টু লগ অফ টু বেজ এ লগ অফ টু বেজ এ লগ অফ টু বেজ এ এবার তোমরা একটু জানাও তো যোগ করলে কয়টি লোক হলো যোগ করলে কয়টি লোক হলো খাট 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 করে হ্যাঁ চটপটে অ্যান্সার চাই আমি চটপটে অ্যান্সার চাই ওকে চট অ্যান্সার চাই আমি আচ্ছা তিনটি তিনটি বলেছ তাহলে আমরা এখানে লিখছি আচ্ছা তিনটা নাসরিন আক্তার তিনটা আচ্ছা দু একজনের ভুল হচ্ছে ভুল তো হতেই পারে ভুল হবে বলেই তো আমরা শিখছি রাইট আমারও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে তো ভুল হচ্ছে বলেই তো আমরা শিখছি হ্যাঁ এবার আমরা জিনিস কনফার্ম হয়ে গেলাম একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম কি হলাম এই যে দেখো পাওয়ার সামনে সামনে চলে 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 আসছে 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 হুম কোথায় তাহলে পাওয়ারটি এখন থেকে লগের কোন সংখ্যার যদি পাওয়ার পেয়ে যাই পাওয়ার আমরা কোথায় নিয়ে আসবো টেনে টুনে তো সামনে নিয়ে আসবো তাহলে আমরা কি লিখতে পারি কোথায় লিখবো এই জায়গাতে লিখে দিই হ্যাঁ সাত নাম্বার দিয়ে নিচে দেখা যাবে কি না জানি না সাত নাম্বার দিয়ে আমরা লিখে দিই এর আগে আমরা ছয় পর্যন্ত লিখেছিলাম লক এমের উপর মানে এম টু দি পাওয়ার আর লিখে দিলাম তাহলে মাত্র শিখে নিলাম পাওয়ারটি যেন কোথায় আসে সামনে চলে আসে তাহলে পাওয়ারটিকে আমরা কোথায় নিয়ে আসবো সামনে নিয়ে আসবো এই পাওয়ারটিকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে এই আর হবে সামনে আর কোথায় হবে সামনে হবে তারপরে আমরা কি লিখবো লগ অফ এ লগ log লগ অফ আমরা লিখব লগ অফ এম আর বেস বা ভিত্তি যা আছে তাই থাকবে তাহলে পাওয়ারটা কোথায় আসবে শিক্ষার্থী বন্ধুরা পাওয়ারটা কি এই সামনে চলে আসবে লগ অফ এম বেজ এ তো স্যার সার মোছা মোছা আচ্ছা ঠিক আছে রিকোয়েস্ট পিপি প্লেয়ার আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে সামনে নিয়ে আসবে সামিনা জান্নাতি না সামনে নিয়ে আসবে বলেছে তো আমরা এখানে কিছু কথা বলে রাখা ভালো তা হচ্ছে আমরা যা আলোচনা করলাম এগুলো আমাদের প্রত্যেকটা কি। আমাদের ইয়েতে লাগবে প্রতিটা অঙ্ক করতে আমাদের লাগবে এবার আমি একটু তোমাদের পাঠ্য বই থেকে কথা বলতে চাই পাঠ্য বই থেকে আমি তোমাদের দু নাম্বারটা কথা বলছি লগ অফ এক্স বেজ ফাইভ ইজ ইকাল টু থ্রি কি দে আছে দুয়ের ক লগ অফ এক্স বেস ফাইভ ইজিকাল টু থ্রি আচ্ছা এখন আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে লগ যদি লক্ত তো সূচকীয় রাশির মান বের করে লগ নেই তাহলে যে পাওয়ারটা পাওয়ারটা ফাইভের উপরে চলে আসুক আর এখানে এক্স চলে আসুক মনে পড়ে এই সূত্রটা একটু দেখে নাও তো সবাই মনে পড়ে আজ কি শুরুতেই আলোচনা করেছি এই সূত্রটি তাহলে আমাদের এক্সের মান কত আসতেছে বা এক্স ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি ফাইভ এটি হবে আমাদের উত্তর আমরা আরও একটি প্রবলেম আমরা একটু দেখতে চাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে এক নাম্বারের একের এক দেখব লগ একটি ওয়ান আর বেজ দেওয়া আছে কত বেস দেওয়া আছে আমাদের থ্রি দেওয়া আছে বেজ ওকে তাহলে কোন সূত্র ব্যবহার করবো একটু আগে যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্র ব্যবহার করব বলো একটি ওয়ানকে তুমি ভেঙে কিভাবে লিখতে পারো প্রথমে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করলে কত হয় বলো তো টোয়েন্টি সেভেন আবার তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করলে কত হয় নাইন আবার থ্রি দিয়ে যখন দিবে কত থ্রি এক দুই তিন চার তাহলে একটি ওয়ান ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার ফোর এইটি ওয়ানকে আমরা লিখছি থ্রি টু দি পাওয়ার ফোর মাত্র শিখেছি পাওয়ারটি কোথায় চলে আসে পাওয়ারটি সামনে চলে আসে তাহলে এই পাওয়ারটিকে আমরা সামনে নিয়ে আসবো পাওয়ারটিকে যখন আমরা সামনে নিয়ে আসবো এখানে কথা হবে লগ অফ থ্রি বেস থ্রি আর যখনই লগ অফ এ বেজ এ এটি আমরা শুরুতে করেছিলাম ওয়ান লগ অফ এ বেজ এটি শুরুতে আমরা করেছিলাম ওয়ান তা লগ অফ থ্রি বেস থ্রি এটি মান কত হবে ওয়ান তাহলে আমরা এখানে লিখবো ফোর ইন্টু ওয়ান ইজিকাল টু ফোর তাহলে একের এক নম্বরটি হবে আমাদের ফোর আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এবার আমরা আরও কিছু করব সেটি হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে করব একটু দেখে নিয়ে কী কী কমান্স করেছ আচ্ছা একটু মুছে দিই সূত্রগুলি আশা করি মনে থাকবে আমরা এটাও মুছে দিতে চাচ্ছি এটাও মুছে দিতে চাচ্ছি এই সূত্র মুছে দিতে চাচ্ছি আচ্ছা ওকে এবার আমাদের পাঠ্য বই থেকে এবং বইয়ের বাহির থেকে কিছু করা বই থেকে কিছু পাঠ্য বইয়ের বাহির থেকে কিছু নিব আমরা বলছি একটু কঠিন থেকে নিব কি শিক্ষার্থী বন্ধুরা লগ অফ পাঁচতম দেয়া আছে হ্যাঁ কতম দেয়া আছে পাঁচতম মূল্যে আছে আর এখানে ভিত্তি দেয়া আছে সেভেন কয়েকটি তুলে নিই আর এখানে আসলে ল্যাপটপটা সামনে রাখতে পারলে ভালো হতো আর আরও একটি নিতে চাচ্ছি এই এটি তোমাদের একটু ভাবার বিষয় আছে এটি তোমাদের একটু ভাবার বিষয় আছে সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের পাঠ্য বইয়ে খ নাম্বার একের খ আর এটা হচ্ছে পাঠ্য বইয়ের গ নাম্বার একের গ এটা পাঠ্য বইয়ের একের গ আর এটি দেখো পাঠ্য বইয়ের একের খ জাস্ট এখানে ফাইভ দেওয়া আছে এখানে কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে এখানে ফাইভ দেওয়া আছে এতটুকু পরিবর্তন শুধু আমরা দেখতে পাচ্ছি আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ প্রথমেই আমরা এই অঙ্কটি করবো মাঝখানে যেটি করেছি দেখো এখানে কত আছে থ্রি থ্রি তিনতম মূল তার মানে কত ওয়ান থার্ড রাইট তিনতম মূল মানে কি ওয়ান থার্ড এবার আমরা জানি পাওয়ারটি কোথায় চলে আসে এ পাওয়ার এ পাওয়ার কোথায় চলে আসে সামনে চলে আসে তাহলে আমরা এখানে লিখবো কত ওয়ান থার্ড আর এখানে লিখবো লগ অফ থ্রি বেস থ্রি এখানে ওয়ান থার্ড লগ অফ থ্রি বেস থ্রি যার মান হচ্ছে ওয়ান তাহলে এটির অ্যান্সার হবে কত ওয়ান থার্ড আর তোমাদের পাঠ্য বইয়ের একের যে গ নাম্বার দেওয়া আছে সেই গ নাম্বারটি আমরা একটু করার চেষ্টা করি দেখো এখানে লগ আচ্ছা আমরা বেস ফোর ফোরই রাখছি এখন তোমার কাছে একটু চিন্তা তোমাকে একটু চিন্তার মধ্যে ফেলে দিই সে চিন্তা হচ্ছে যে যার লগ বের করি এবং বেস যদি তাই হয় ওয়ান হয় অঙ্কটা ছোট হয়ে যায় তাহলে এখন আমরা এই টু কে কি ফোর বানাতে পারি কেউ কি বলতে পারো দেখি কমেন্সের ঘরে টু কে কেউ ফোর লিখতে পারো কি না সবাই একটু আমি কমেন্টসের গোটা দেখতে চাচ্ছি টু কে কেউ ফোর লিখতে পারো কিনা হ্যাঁ খুব দ্রুত খুব দ্রুত হ্যাঁ আচ্ছা ওকে 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 অনেকেই উত্তর পর্যন্ত থ্যাংক থ্যাঙ্ক থ্যাংক ইউ উম্মে কুলসুম প্রিয়া লামিয়া রহমান রাসেল খান রাইসুল হাসান থ্যাংক ইউ তাহলে আরও আরও অনেকে আরও অনেকে আরও অনেকে আচ্ছা খুব সুন্দর করে লিখেছে তো এখানে আমরা এই এটাকে লিখতে পারি রুটু বার ফোর কত লিখতে পারি রুটু বার ফোর তাহলে আমরা এই ফোরকে আবার লিখতে পারি পাওয়ার এই ফোরের উপরে তো আমরা রুট দেখতে পাচ্ছি দুইতম মূল তাহলে পাওয়ার হাফ এটা তাহলে এখানে আমাদের এই পাওয়ারটা কোথায় চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা পাওয়ারটা কোথায় চলে আসবে বলে দাও এই পাওয়ার চলে আসবে কোথায় হ্যাঁ সামনে চলে আসবে তাহলে এখানে আমরা লিখছি হাফ আর এখানে আমরা লিখছি লগ অফ ফোর বেস ফোর তাহলে এখানে হচ্ছে হাফ মান হচ্ছে ওয়ান এই হচ্ছে হাফ এটির উত্তর হচ্ছে হাফ তোমাদের পাঁচ ছ বইয়ের একের কত নাম্বার খ নাম্বার হাফ এবার এখানে এটি স্টেট দিয়ে করলাম এটি তোমাদের বইয়ে এখানে জাস্ট ফাইভ দিয়ে এটি বইয়ে এটা পাঠ্যবই হুবহু গ নাম্বার আর এটিও তোমাদের পাঠ্যবই আছে ফাইভ দিন তা আমি একটু চেঞ্জ করে করালাম তোমাদের বই কত নাম্বার দিয়ে আছে ফাইভ দিয়ে আছে তা আমরা একটু কী করে করালাম চেঞ্জ করে করালাম ঠিক আছে মোবাইলটা আবার রেখে আমি তোমাদের সাথে কথা বলছি এখানে তোমরা আমাকে একটু বলবে আমরা বেস তো লিখছি কত সেভেন লিখছি তাই না এই সেভেনের পাওয়ার কত ওয়ান ডিভাইডেড বাই ফাইভ আর এই সেভেনের পাওয়ার কত হাফ দুইতম মূল এটা পাঁচতম মূল তাহলে এখানে আমরা বলছি সূচকের নিয়ম দুটি সেভেনের একটি সেভেন লিখলে পাওয়ার দুটি কি হয়ে যাবে পাওয়ার দুটি যোগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখছি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ প্লাস এখানে কত লিখছি হাফ লিখছি আবার আমরা এখানে লসঙ্গ করে দিব পাঁচ আর দুইয়ের লশঙ্ কত দশ হবে তাহলে এখানে টু প্লাস ফাইভ হবে এখন একটু সবাই যোগটা করে দিবে পাঁচ আর দুই কত সেভেন ডিভাইডেড বাই টেন এখন আমি জানতে চাই এই সেভেন ডিভাইডেড বাই টেনটা কোথায় চলে আসবে কে বলবে সেভেন ডিভাইডেড বাই টেন যে পাওয়ারটা আছে এটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে এই পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা এখানে লিখছি সেভেন ডিভাইডেড বাই টেন লগ অফ সেভেন বেস সেভেন এখন এখানে হচ্ছে সেভেন ডিভাইডেড বাই টেন ইন্টু ওয়ান ইজিকাল টু সেভেন ডিভাইডেড বাই টেন অর্থাৎ এটির आंसर হচ্ছে কত সেভেন ডিভাইডেড বাই টেন এখন তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে এই যে তিনটি প্রবলেম করালাম তোমাদের লগের এক এবং দুই হয়ে গেল লগের এক নাম্বার এক নাম্বার ক খ গ যাই থাকুক দু নম্বরে ক খ গ যাই থাকুক আজকের এই আলোচনা এবং এখান থেকে হয়ে গেল কিন্তু সৃজনশীল প্রশ্ন যখন আসবে তোমাকে কি এরকম একটি ছোটো অঙ্ক দিয়ে কি বলবে চার মাস না এরকম ছোটো একটি অঙ্ক দিয়ে কি বলবে চার মাস কখনই না বা একটু তমমূল দিয়ে একটু বড় করে দিয়ে কি চার ন দু মাস হতে পারে তাহলে চার মাসের জন্য এগুলো জোড়া দেওয়া হবে যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটার যে কোনো একটি দিয়ে এখন আমি তোমাদেরকে এই জায়গাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো সবাই একটু দেখবে তোমাদের সাথে আমি শেয়ার করছি মুছে দিচ্ছি কিন্তু পুরোটা না পুরোটা মুছবো না শেয়ার করার জন্য মুছছি দেখো এই জায়গা মুছে দিলাম আর এই জায়গাটা মুছে দিলাম হ্যাঁ কী বললাম কি বললাম যে এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে না সৃজনশীল প্রশ্ন কি তিনটা চারটা জোড়া দিয়ে আসবে যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে মনে করো এই জায়গাতে মাইনাস দিয়েছে আর এই জায়গাতে যোগ দিয়েছে তুমি কি পারবে না পারবে না কি বলো পারবে এটি হচ্ছে তোমাদের চারের খ চারের খ আমরা এক করতে এক এবং দুই করতে গিয়ে চারের খ করে ফেললাম হ্যাঁ এবার একটু ফিনিশিং দেই এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এখানে হবে মাইনাস ওয়ান থার্ড আর এখানে হবে প্লাস হাফ তাহলে এখানে হবে মাইনাস ওয়ান থার্ড প্লাস হাফ এখানে হবে মাইনাস ওয়ান থার্ড প্লাস হাফ আমি জানি না তোমরা নিচে দেখতে পাচ্ছ কি না তাহলে আমি ডানে ডানে চলে যাই তোমরা কি নিচে দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি একটু ডানে ডানে চলে যাই হ্যাঁ ডানে লালকালি দিয়ে পার্থক্যটা বোঝালাম লালকালি দিয়ে তোমাদের পার্থক্যটা বোঝালাম এবার আমরা একটু ডানে ডানে চলে যাই এই জায়গাতে হচ্ছে কত লসক হচ্ছে তিরিশ থার্টি লসক কত থার্টি তাহলে দশ থার্টিকে যখন তুমি টেন দিয়ে ভাগ করবে থ্রি থ্রি এবং সেভেন গুণ করলে হবে টোয়েন্টি আর এটা দিয়ে যখন তিরিশকে ভাগ করবে কত হবে টেন এখানে ওয়ানের সাথে যখন গুণ করবে টেন হবে আর টু দিয়ে যখন ভাগ করবে তখন হবে কত ফিফটিন হবে এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই টোয়েন্টি ওয়ান মাইনাস টেন এবং ফিফটিন যোগ বিয়োগ করলে কত হয় খুব দ্রুত বলবে কত হয় খুব দ্রুত বলবে একজন না হ্যাঁ লিখছে কেউ কেউ কত হয় উপরে যোগ বিয়োগ করলে কত হয় পারবো স্যার ইনশাল্লাহ ওকে তোমার জন্য ওয়েট করছি কে লেগেছ শাহিনুর রহমান থ্যাংক ইউ তোমার জন্য ওয়েট করছি আচ্ছা ওকে পারবো স্যার টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই থার্টি টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই থার্টি আমি পেয়ে গেছি আমাদের স্টুডেন্টদের এবার কাটাকাটি করি এটা কাটাকাটি করলে হবে উপরে থার্টি আর এখানে হবে কত ফিফটিন তাহলে এই হচ্ছে আমাদের উত্তর সুলাইমান সবাই সবাই রাশ সবাই সুন্দর করে গেছে লামিয়া রহমান তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দুরদান আজম জিম ডাক্তার জামান্ন থ্যাংক ইউ তশফিক নাস্তমা তোমাকে অসংখ্য ধন্যবাদ মিটু জি থ্যাংক ইউ মোহাম্মদ হানিফ থ্যাংক ইউ ছাব্বিশ থার্টি রফিক আহমেদ অসম্ভব সুন্দর তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে আমার যে সূত্রগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমাদের ফোর পয়েন্ট টুয়ে আছে চার পর্যন্ত অঙ্ক তোমাদের এক থেকে অঙ্কগুলো করালাম দু থেকে অঙ্কগুলো করলাম এক দুই করাতে গিয়ে আবার চারের খ করে ফেলেছি নেক্সট ক্লাসে কিন্তু আমরা চারের খ করব না সুতরাং মনে রাখবে এখন পর্যন্ত দুশো একান্ন জন তোমরা ক্লাস করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে এই চ্যাপ্টারের শেষ অঙ্কগুলো আমরা শেষ করব। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহফেজ সুস্থ থাকো ঘরে থাকো নিরাপদে থাকো এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি